আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম কাজ করি, কিছু আছে অনেক ঝুঁকিপূর্ণ কাজ, আবার কিছু আছে ঝুঁকিপূর্ণ না, কিন্তু তারপরেও কোনো না কোনো দুর্ঘটনা আসলে আমাদের জীবনে ঘটেই যায়। আমার সাথে আমার যে ভাই বসে আছেন, নিরাপত্তাজনিত কিছু কারণে আমরা আসলে ওনাকে ক্লোজ করছি না আপনাদের সামনে, আমরা আসলে ওনার পিছন থেকে ভিডিওটা নিচ্ছি। বাট আমরা একটু ওনার ঘটনাগুলো একটু জানবো যে কি হয়েছিল, যে মানুষটা একটা সময় সুস্থ ছিলেন, ভালো ছিলেন, একজন প্রবাসী ভাই, সব কাজকর্ম করতে পারেন, সুস্থ স্বাভাবিক মানুষ, দেশে এসেছেন বেড়াতে, সেই মানুষটাই হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। আসুন দর্শক, একটু কথা বলি আমার এই ভাইয়ের সাথে, কি সমস্যাটা নিয়ে আসলে মূলত উনি ভর্তি হয়েছেন আমাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। স্যার, আমরা জানি যে একটা সময় আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, আপনি সব কাজ করতে পারতেন, বাট গত 15 দিন আগে একটা ছোট্ট দুর্ঘটনা আছে আপনার জীবনে, সেই দুর্ঘটনাটা একটু ঘটনাটা যদি বর্ণনা করেন, কি হয়েছিল? দুর্ঘটনাটা বলতে, আমি একটু উপর থেকে 5 ফিট, আনুমানিক 5 ফিট উপর থেকে আমি জাম করি, একটু আমার জন্য নিছে ইচ্ছাকৃত ভাবে। আচ্ছা, তখন ওই টাইমে কোনো সমস্যা হয়নি আমার, বিগত 1 সপ্তাহে এমন কোনো সমস্যা হয়নি। তারপরে যখন আমি এইভাবে বসে থাকি, তখন আমার বাম সাইড একটু ব্যথা করে। আচ্ছা, বাম সাইড ব্যথা করে, অনেক ওষুধ খাইলাম, ওষুধ খাইলে ব্যথাটা একটু কমে। মানে কিছু সময় যখন আপনি বসে থাকেন তখনই ব্যথাটা শুরু হয়, মানে সহ্য করার মতন, এমন সিরিয়াসলি কোনো এত ব্যথা না। তারপরে আস্তে আস্তে অনেকক্ষণ বসে থাকলে 2 টন আনুমানিক, তখন ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকে যায়। আচ্ছা, মানে তেমন ব্যথা হয়ে যায় না, একটু ধরা ধরে এমন একটা ভাব। তখন আমি চিন্তা ভাবনা করলাম একটু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, মানে সচেতনতা থেকে আপনি চিন্তা করেছেন যদি এটা যদি একটু বড় কিছু আকার ধারণ করে বা বিশাল কিছু আকার ধারণ করে তাহলে তো খারাপ হয়ে যাবে, সেই জন্য আপনি চিন্তা করেছেন একজন বিশেষজ্ঞের পরামর্শ। তখন আমি, আমার বন্ধু একজন আছে, উনি সৌদি আরব থাকেন, উনি আমার একটা লিংক দেয়। আচ্ছা, আপনি তার সাথে শেয়ার করেন? হ্যাঁ, বিষয়টা শেয়ার করি, উনি আমার এই লিংকটা দেয়, বলতেছে তুমি ঢাকা যাও, যাওয়ার পরে হয়তো তুমি এই জায়গায় ইনশাল্লাহ সুস্থ হইতে পারো। আচ্ছা, তো আমি এইখানে আসার পরে স্যার আমার একটা পরীক্ষা দেয়, আমার পরীক্ষার পরে আমার একটু সমস্যা হয়েছে, আমার যে হাড়ে যে ডিস্কগুলো আছে না, এগুলো একটু বাইর হয়েছে একটা ডিস্ক। তখন স্যার বললো আমার থাকতে হবে অনেকদিন, প্রায় 10-15 দিন এবং ভর্তি থাকতে হবে। তখন আমি ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে যখন 3-4 দিন উনি আমার এক্সারসাইজ করে, থেরাপিগুলো দেয়, তখন এখন আর ব্যথাটা নাই। মানে 3-4 দিনই আপনি বুঝতে পারছেন যে আপনার সেই যে বসে থাকলে যে ব্যথাটা বা ব্যথাটা যে নিচের দিকে চলে যাচ্ছে, ওইটা আর এখন অনেকক্ষণ বসে থাকলে ওই ব্যথাটা আর কি। এই আমার সাথে কিন্তু আপনি অনেকক্ষণ যাবত বসে আছেন, তখন এমন কোনো ব্যথা আমার এখন অনুভব হইতেছে না। আচ্ছা, তার মানে খুবই অল্প দিনের ভিতরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। এখন আমি সিদ্ধান্ত নিলাম এখানে হয়তো ব্যথা নেই, আমারও সময় কম, তার এই জায়গায় বসে থেকে লাভ নেই, আমি রিলিজ নেব চিন্তা মনে করলাম। আলহামদুলিল্লাহ। স্যার, যদি আমার দর্শকদের জন্য একটু বলেন, কারণ আমার দর্শকদের ভিতরে এরকম অনেক মানুষ আছেন, অসংখ্য মানুষ আছেন যারা জানেন না, শুধুমাত্র অজ্ঞতার কারণে মানে বছরের পর বছর তারা এ নিয়ে কষ্ট পায়। আপনার ভিতরে একটা ভালো জিনিস যেটা আমরা দেখি, দর্শকদের উদ্দেশ্যে আমার এই জিনিসটাই বলা, হয়তো আমরা অনেক জায়গায় ঘুরি, কেউ পরামর্শ নেই, ওই ডাক্তার ওই ডাক্তার ওই ডাক্তার, ভালো ঘুরতে ঘুরতে আমরা কি সঠিক চিকিৎসাটা আমরা পাই না। জি, এখন আমার যতটুকু আমি নিলাম, আমি ফার্স্ট, আমার জীবনে ফার্স্ট আমি হসপিটালে ভর্তি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি কোনোদিন হসপিটালে সুস্থ একটা ভর্তি ছিলাম না। তারপরও মনে করেন আরেকটা বিষয় হচ্ছে, আমার যিনি ইয়ে করেন উনিও বলছেন কি, মানে আমরা তো মানে ইজি, মানে খুব ভালো। তখন আমি দর্শকদের উদ্দেশ্যে ইডি বলা যে আপনার সঠিক চিকিৎসাটা নেওয়ার জন্য আমার কথা আপনার চিন্তা ভাবনা করার দরকার নেই, হয়তো আপনি আসেন দেখেন, নিজ সরজমিনে পরদর্শন করেন, তারপরে বুঝতে পারেন নিজের বুদ্ধি খাটিয়ে। এখন আমি আপনাকে বললাম, আপনি বললেন হ্যাঁ তোমার কথা শুনে আমি আসছি, এখন প্রতারিত হওয়ার দরকার নেই আমাকে, আপনি নিজে সরজমিনে আসেন দেখেন, চিকিৎসা নেন, তারপরে আপনি উপলব্ধি করতে পারবেন। বাট আপনি পরামর্শটা কেন দিবেন?
আমি পরামর্শ, আমি যেহেতু সুস্থ হয়েছি আমি সত্য কথা অবশ্যই বলতে হইব। আপনার নিজের একটা সেলফ কনফিডেন্স, নিজের একটা আমার আমার একটা বিশ্বাস, আত্মবিশ্বাস আছে স্যারের প্রতি। আর এই আত্মবিশ্বাস না হলে হয়তো আমি অনেক ডাক্তারই ছিল, আমি তো ওই জায়গায় যাইনি, আমার লিঙ্ক দিছে ডাইরেক্ট আমি এই জায়গায় চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমি তো অন্য জায়গায় ডাক্তার পরামর্শ নিতে পারতাম, আমার বন্ধু একজন উনি তো ফুফুকার পাইছে বিদে আমার এই জায়গায় পাঠাইছে, ঠিক না? আপনার যে বন্ধু আপনাকে পাঠিয়ে তিনি অলরেডি ট্রিটমেন্ট নিয়েছেন এবং তিনি সম্ভবত উনি নিছে, আমার বলছে তুমি ওই জায়গায় যাও, যাইলে তুমি সম্পূর্ণ সুস্থ হবে। এখন তো আমি অনেকক্ষণ আপনার সাথে কথা বলতে বসে রয়েছি, আগে যেটা আগে এইভাবে চাপ দিলে আমি একটু ব্যথা অনুভব করতাম, এখন ব্যথাটা নাই আলহামদুলিল্লাহ। আর আমার ফায়ার 90 ডিগ্রি উপরে আমি অ্যাঙ্গেল করতে পারি, সমস্যা যেটা তখন পারতেন না, না আলহামদুলিল্লাহ। আর আমি 90 ডিগ্রি উপরে করতে পারি, কোমর ওসা করতে পারি, কোনো সমস্যা নেই, এবং সেলফ কনফিডেন্স অনেক বেড়ে গেছে, অনেক অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক শুনুন তো, মাত্র অল্প কয়েকটা দিন, যেখানে প্রায় 20-21 দিন বলেছিলেন অতদিনও লাগেনি আমার এই ভাইটির, আলহামদুলিল্লাহ খুব অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে গেছে। বাট এখানে দেখুন একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যখনই সমস্যা উনি কিন্তু দেরি করেননি, উইথিন 15 দিনের ভিতরে কিন্তু ওনার এই সব কিছু ঘটেছে। 7 দিন পর্যন্ত উনি দেখেছেন, এরপরেই উনি যোগাযোগ করা শুরু করেন এবং একটা সময়ে উনি সন্ধান পেয়ে সরাসরি চলে আসেন। এবং বেশ ভালো একটা পয়েন্ট বলেছেন যে আগে আপনারা জানুন, বুঝুন আসলে আমাকে কি করতে বলছে বা এটা আমার জন্য আদৌ উপযুক্ত কিনা। যদি মনে করেন সব দিক বিবেচনা করে যে না আমার জন্য উপযুক্ত, আলহামদুলিল্লাহ সাধন গ্রহণ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, দোয়া করবেন DPRC হসপিটালের জন্য। আমরাও আপনাদের জন্য অবশ্যই দোয়া করি যাতে খুব দ্রুত সময়ের ভিতরে আপনারাও অসুস্থ যারা আছেন সুস্থ হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।